হ্যালো এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আর আমরা অনেকটাই ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে একদম বেলা থেকেই ব্লগ শুরু করলাম খুব একটা আমি এতটা বেলা থেকে ব্লগ শুরু করি না ঘড়িতে সময় এখন রাইট সাড়ে এগারোটা তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি কিন্তু উঠে দেখলাম চারিদিক অন্ধকার পুরো মেঘলা আকাশ হয়েছিল তো তারপর আবার ঘুমিয়ে পড়েছি তো ভাবলাম হয়তো বৃষ্টি পড়বে এখন কি কাজ করব ওই জন্য ঘুমিয়ে তারপর সেই ঘুম থেকে ওঠাটা অনেকটাই বেলা হয়ে গেছে তোমরা ভালো করে জানো যে তোমাদের রিয়াঙ্কা কখনো এতটা বেলা করে ঘুম থেকে ওঠে না কিন্তু ওই আজকে হয়ে গেছে যাই হোক বেলা করে উঠেছি বলে বেলা করে এই কাজকর্মগুলো হলো বাসি কাজকর্ম সেরে তারপর এই যে স্নান করে নিয়েছি স্নান টান করে এই ব্লগটা শুরু করলাম খেয়েছি বলতে শুধু বিস্কুট খেলাম আর দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে তো এখন ভাবছি একটু চাউমিন রান্না করব চাউমিন করে খাওয়া হবে আর দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ রয়েছে বৌদিদের বাড়িতে মানে বৌদিদের আজকে ওই মাছুয়ানি বলে না তো সেই শ্রাদ্ধ অনুষ্ঠান আজকে তো সেখানে ইচ্ছে ছিল না যাওয়ার কারণ আমি শ্রাদ্ধ বাড়িতে না খুব একটা যেতে পছন্দ করি না ভালো লাগে না আমাদের এই জায়গাটায় যেতে কিন্তু এমন জায়গা না গেলে বৌদি রাগ করবে কতবার বললাম বৌদি আমরা না গেলে হয় না বলছে যাও যেতে হবে না মানে এরকম রাগ দেখাচ্ছে তো ঠিক আছে চলো যাব নয় আবার রবিবারেও একটা জায়গায় নিমন্ত্রণ আছে ওই যে মন্দি এসেছিল মন্দিতে বাড়িতে তো এটাই আর হচ্ছে আমাদের ও বাড়িতে কারণে আমাদের ও একটুখানি ক্ষতি হয়ে গেছে তো সেটা আমি তোমাদের পরেই নয় দেখাবো আর বৃষ্টির জন্য আমাদের এই রাস্তাতেও দেখতে পাচ্ছ পুরো জলে জলাময় হয়ে গেছে কারণ ওইদিকটা যেহেতু একটু নিচু তো জল জমে রয়েছে এখন রোদ উঠবে তারপর জল সরবে মানে সরবে তো আর না জল শুকাবে আর রাস্তায় তো পুরো দমে কাদা প্রচণ্ড বাজে অবস্থা সকালবেলায় মিষ্টি দাদা এসেছিলো তো দাদা আসার পরে আমরা সবাই মানে আমি আরও মিলে ঘুম থেকে উঠে ওই বাড়িতে গেছিলাম তো গিয়ে দেখলাম ওরম একটা অবস্থা হয়েছে বৃষ্টির জন্য তো আর কি করা যাবে বৃষ্টির ওপর তো আর কারুর হাত নেই তাই না তো যাই হোক আজকে মিস্ত্রি দাদা কাজ করবে না কিছু কাজ রয়েছে যেটা গ্রিল লাগানোর ব্যাপার রয়েছে তো সেটা হচ্ছে গ্রিলটা না আসা পর্যন্ত সেই কাজ হচ্ছে না এখন আজকে যদি গ্রিল আসে তাহলে হয়তো আগামীকাল থেকে গ্রিল লাগাবে আর নলে যদি তক্তা আসে তক্তা তো সেদিন সব নিয়ে গেছে কিছু তক্তা রাখতে বলেছিলাম কাজ রয়েছে তো সেই তক্তাগুলো যদি আনে তাহলে কালকে একটু ঢালের কাজ আছে তো সেটা হবে এই তো যাই হোক চলো সাথে থেকো সঙ্গে থেকো আর এই দেখো জামা কাপড়গুলো একটুখানি রোদের ছটা বেরিয়েছিল সেই রোদে দিয়েছি কিন্তু শোকাইনি ওইভাবেই রয়েছে তো থাক বৃষ্টি পড়লে তখন নয় তুলে দেবো রোদ রোদ বের হলো ভাবলাম হয়তো রোদ উঠবে কিন্তু এখন আবার দেখছি পুরো অন্ধকার হয়ে আছে পুরো মেঘ জমে চলো আমার বড় জলের ব্যাগ গুছিয়ে নিচ্ছে জল আনতে যাবে আর আমি যাই রান্নাঘরে একটু সকালের জন্য চাউমিন রান্না করি তার প্রতিদিন আমি জলের ব্যাগ গুছিয়ে দিই আজকে আমার বর বাড়ি রয়েছে বলে নিজেই জলের ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছে সব বোতলই তো খালি গো এই দিয়ে দিয়ে সব বোতল শেষ হয়ে গিয়েছে বোতল আনিয়ে হবে বোতল আনতে হবে যাও তাহলে তুমি জল নিয়ে এসো আমি হচ্ছে চাউমিনটা করে ফেলি ঝটপট হয়ে যাবে সাইকেলে তো কাদা লেগে যাবে গো পুরো যা কাদা রাস্তায় আরে দেখো রেদারটা দেখো দেখেছো মেঘ পুরো মেঘ জমছে কি সুন্দর রোদ রোদ উঠলো জানো ভাবলাম মনে হয় কেটে গেল কিন্তু না বৃষ্টি কাটেনি আবার মনে হচ্ছে হবে মাটির রাস্তা হলে এই একটা বিপদ দেখতেই পাচ্ছ আমার বর কত কষ্ট করে সাইকেলটা নিয়ে বেরোচ্ছে পুরো রাস্তায় জল জমে গেছিল জলটা আরও বেশি ছিল আজকে তাও একটু টেনেছে নাহলে অনেকটা জল ছিল যাই হোক কি আর করা যাবে এখন জানি না কবে এই রাস্তাটা ঠিক করা হবে আর কবে বা আমাদের একটু শান্তি হবে এই রাস্তায় চলাফেরা করিকে তেলটা গরম করতে বসিয়েছি আর এদিকে দেখো আলু লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি চাউমিনের জন্য আর এখানে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি তো চলো এবার আলুটাকে ভেজে নিই তো দেখো একেবারে গরম গরম চাউমিন কিন্তু রেডি আর আমি সসটা ওপর দিয়ে দেওয়াটা মানে আমি পছন্দ করি না আমার ওটা ভালো লাগে না আমার বরের আবার ভালো লাগে তো ওটা ওকে দিয়ে দেবো ঘরে নিয়ে গিয়ে মানে ওপর দিয়ে সস দিয়ে দেবো আর আমি সসটা বেশিরভাগ কি করি বলো তো চাউমিনটা রান্না করার সময় না চাউমিনের মধ্যে মিশিয়ে নিই তাহলে বেশ পুরো চাউমিনের সাথে মিশে যায় ভালোও লাগে আর আজকে দেখো হলুদ দিয়েছি একটু এ দেখো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো দুজনের স্নান করবো তো খেয়ে নিয়ে স্নান করে নাও সকালবেলা জল খাবারটা কিন্তু বেশ ভালোই তাই না বলো অনেকদিন পর সকালের জন্য চাউমিন রান্না হলো আর আমারও একটু একটু ঠান্ডা লাগছে বলে গায়ে হাউস কোটটা জড়িয়ে নিলাম বাইরে না একটু রোদ উঠছে ওই রোদ মেঘলা এরকমই তবে রোদ উঠলে ঠান্ডাটা পড়বে বোঝাই যাচ্ছে খাওয়ার সময় মুনুকে ডাকাডাকি করলাম কিন্তু মুনু তো আর আসলো না মানে মুনু মনে হয় এই দিকেই নেই তো যাই হোক আমরা খেয়ে নিচ্ছি আর একটুখানি চাউমিন ওর জন্য রেখে দিয়েছি কারণ আমার মুনু শোনা না চাউমিন খেতে ভীষণ পছন্দ করে তো রেখে দিয়েছি ও যখন আসবে ওকে দিয়ে দেয়া হবে আর এখন আমরা দুজন মিলে কথা বলছি কথা সে কথা বলতে বলতে গল্প করছি আর খাওয়া দাওয়া চলছে চাউমিন খাওয়ার বাসনগুলোকে মেজে ধুয়ে আসলাম আর এদিকে জামা কাপড়গুলো একটু উল্টে দিচ্ছি কারণ রোদ তো নেই তো একটু উল্টে পাল্টে দিলে ওই হাওয়াতেই যেটুকু শুকার শুকাবে তো সেইগুলো একটু উল্টে দিচ্ছি আর ও বাড়িতে আমার বরকে বলেছিলাম একটু দড়ি টাঙিয়ে দিতে তো সেটা আর টাঙিয়ে দেয়নি ওরও খেয়াল নেই আমিও আর বলা হয়নি সেই একবারই বলা হয়েছিল যাই হোক দেখি কবে করে দেয় আর গতকালকে বিয়ে বাড়িতে গেছিলাম তো সেই জুতোটা এত কাদা হয়ে গেছিলো আর আমার বর্ত কীটও পরেছিলো আর আমি ওই নিউ কার্ডটা পরেছিলাম তো প্রচণ্ড কাদা লেগে গেছিলো তো সেই জুতোটা আমার পরিষ্কার করতে যে এত সময় লাগলো ভাবলাম এটা করে রাখি নাহলে ওইভাবেই রেখে দেওয়াটা তো ঠিক না আর ওইভাবে রেখে দিও না তো তিনটে জুতোই আমি ধুয়ে দিলাম আরও একটা জুতো যেটা আমার রয়েছে সেটা সব সময় পরার জন্য ওটাও কাদা লেগে গেছে এদিক ওদিক যেতে যেতে তো ওটাকেও আমি ধুয়ে দিলাম কিছু বাসন ছিল সেগুলোকে মেজে রাখলাম মানে যে সকালবেলায় যেগুলো খাওয়া দাওয়া হলো কড়াই দুটো প্লেট এইগুলো আর জুতোগুলো ধুয়ে দিয়েছি তখন যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে আর এই দেখো আমাদের রাস্তার অবস্থা দেখেছো এই দেখো বৃষ্টি হলেই ব্যাস রাস্তার অবস্থা একদম বেহাল হয়ে যায় চলো ও বাড়িতেই যাচ্ছি আমি এখন রোদ উঠেছে আবার যেন মেঘলা মেঘলা করছে তো যে চলে এসেছি এই বাড়িতে এবার তোমাদের দেখায় আমাদের কি ক্ষতিটা হয়েছে ইয়ে করে দাও ইটা সরিয়ে দাও এ বাবা এই দেখো এই দেখো এ বাবা ওই যে সেদিনকে যে ঢালাই হলো পুরো আমাদের ওই ওপরটা থেকে জল পড়েছে এই ওপরটা থেকে জল পড়ে এইখানটাতে পুরো গর্ত গর্ত হয়ে গেছে এটা তো বেশি হয়েছে এই দেখো পুরো পাথর বেরিয়ে গেছে এ দেখো পাথর বেরিয়ে গেছে পুরো আমাদের ঢালাইয়ের কি অবস্থা তো ওই জন্য আমার বরাবর সকালবেলায় এসে দেখে ও হচ্ছে ইয়ে করে দিয়ে গেছে এটা দিয়ে ঢেকে দিয়ে গেছিলো আর ঢেকে কী হবে জামা তো হয়ে গেছে দেখো বালি টালি সব বেরিয়ে গেছে আর এই যে এখানে পুরো গর্ত হয়ে গেছে খোয়া বেরিয়ে গেছে মানে সেদিন যদি বৃষ্টিটা আরও দু চার ঘন্টা পরে হতো তাহলে এই জায়গাটা জমে যেত পুরো জায়গা ঠিকঠাক আছে কিন্তু এই উপর থেকে যেহেতু জলটা পড়েছে তো তার জন্যেই এই গর্তটা হয়ে গেছে আর ওইদিকে এমনি ছিটে ফোটা হয়েছে জাস্ট একটু একটু ছোটো ছোটো আর এই দিকে বেশিরভাগ ক্ষতিটা আমাদের এখানে হয়েছে তো আর কি করা যাবে মিস্ত্রি দাদা এসেছিল বললো আমি হচ্ছে নেক্সট দিন ঠিক করে দেবো আর যেহেতু এর ওপরে মেজে হবে মেঝে বা টাইলস যাই হোক না কেন সেটা তো হবে আর হ্যাঁ আমাকে কমেন্টে একজন দুজন মতন বলেছো যে মেঝে ঢালাইটা মানে এত খরচ করে বাড়ি করছো মেঝে ঢালাইটা যদি তুমি রড দিয়ে ভালো করে বেঁধে নিয়ে করতে তাহলে ভালো হতো বালি দিলে পরে মেঝেতে রড দিতে হয় না হ্যাঁ পিওর পুরো বালি দেওয়া হয় যতটা ভিড় থাকে পুরো নিচের থেকে উপর পর্যন্ত বালি দেওয়া হয় তাহলে পরে সেই মাঠ মেঝে কোনোদিন বসে যাওয়ার চান্স থাকে না আর রাব ঢালাইটা তোমার হচ্ছে তিন ইঞ্চি থাকে তিন ইঞ্চি করে পুরোটাই তিন ইঞ্চি করেই ঢালাই দিতে হবে তাহলে তো কোনো বালি দেওয়া হয়েছিল মাটি দেওয়া হয়নি মাটি দিলে কিন্তু বসে যায় কিন্তু বালি দিলে দিয়ে শুধু বালি দিলে হবে না বালি দিয়ে ওর মধ্যে মোটর চালিয়ে রেখে দিতে হবে মোটর চালিয়ে দিয়ে দেখবে যতটা বসার বাড়ি কোথায় বসে যায় বালি মাটি আর পরে বসে না আর তারপরে আমাদের এই বাড়ির মধ্যে কত বৃষ্টির জল পড়ে পেয়েছে বলো প্রত্যেকদিন জল মানে বাঁধিয়ে দেওয়া হতো যাতে যা বসে যায় আর তারপর বৃষ্টি হয়েছে আমাদের যা বসার বসে গেছে তারপর দুর্মুশ করা হয়েছিল আর সত্যি কথা বলতে আমাদের এখানে খুব একটা কেউ ওই রড দিয়ে বাঁধায় না সবাই কিন্তু ওই বালি ফেলে দুর্মুশ করে এইভাবেই ঢালাইটা দেয় এরপর তোমরা যখন ওই যদি স্নান করতে চাও যেমন শানের মেঝে হবে আমাদের টাইলস বঠেলা টাইলসের মেঝে হবে এইরকমই তো এখানে কেউ রড দিয়ে বাঁধাই না কিন্তু এই যে ক্ষতিটা আমাদের হয়ে গেল আমাদের বাড়ির মধ্যে আর কি বলবো মানে একটু ভালো তো আমরা তো আন্দাজ করতে মানে আন্দাজ করি দিব নরমভাবে বৃষ্টি হবে মানে দিনের দিন এরকম বৃষ্টি আর ড্রেন পুরো ডেন ভরে হ্যাঁ ড্রেন পুরো ভরে গেছে পেছনের যে ড্রেনটা রয়েছে ওটা পুরো ভরে গেছে

ও আবার ঢেকে দিয়ে গেছিল ওই ইটের ওই জায়গাগুলোও হয়েছে আবার এই দিকে ইট দিয়ে ঢেকে গেছিলো এই যে এই জায়গাটাতেও হয়েছে ভাবো তাহলে বৃষ্টিতে আমাদের এরকম একটা ক্ষতি করে দিল কী করা যাবে যাই হোক তো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছে হচ্ছে বৌদিদের বাড়িতে চোখটা খুব জ্বলছে মানে ঘুমোতে ইচ্ছে করছিল কিন্তু আর ঘুমোনো তো সম্ভব নয় আর এদিকে দেখো এই জামদানি শাড়িটা নিয়েছি বৌদির যায়ের জন্য তো কেমন হয়েছে জানিও তো চলো চলো এবার আমরা বেরোই এই গেটটা দিয়ে দেবেন তো চলো আমরা যাচ্ছি আর ওখানে গিয়ে আমি ভিডিও শেয়ার করব না তোমাদের সাথে জিনিসটা আমার ভালো লাগে না তো চলো খাওয়া দাওয়া করে আসি পরে দেখা হচ্ছে চল কি হয়েছে কি হলো দেখি চল আমরা বাড়ি যাবো তো ওর সমস্যা ওখান থেকে ধরে নিয়ে আসলাম জানো ধরে নিয়ে আসি ও দেখো ও যাবে না দেখো কিরকম করছে দেখো মনোপ চল চুপচাপ চুপচাপ আছো চলো বাড়ি চলো আমরা যখন ও বাড়িতে খেতে বসেছি তখন বাবা ফোন করলো বাবা আসছে অ্যাকচুয়ালি মা করেছে লুচি আর সিমুই এবার তোমাদের এর আগেও বলেছি যে আমার মা বাবা না কোনো কিছু করলে আমাদেরকে না দিয়ে খেতে পারে না বাবা বাড়ি থাকলে বাবাকে দিয়ে পাঠিয়ে দেবে তো বাবাকে ফোন করে বলেছে যে তুই কোথায় রয়েছিস সেরকম আমি ভেতরে যাব না তুই রাস্তার দিকে আয় মা এটা খাবার তোর জন্য পাঠিয়েছে এবার আমি বলছি বাবা আমি তো এরকম নিমন্ত্রণ বাড়ি এসছি তো আমি তো খেতে বসেছি তাহলে তুমি এক কাজ করো বাড়ি যাও বাড়িতে গিয়ে নয় রেখে এসো তো তারপর বৌদি ছিল বাড়িতে মানে বৌদি এসেছিলো এই বাড়িতে একটুখানি তো তখন বৌদিকে ফোন করে বললাম যে এরকম বাবা আসছে তুমি জিনিসটা নিয়ে রাখো তো দিয়ে গেল লুচি আর হচ্ছে শিমুই তো সেটা রেখে দিয়েছি আর সেটা দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে আর রান্না বান্না রাতের নেই আর কোনো কাজকর্মও নেই আজকে খাওয়া দাওয়াও বেশ ভালো হয়েছিল প্রত্যেকটা রান্নাও বেশ ভালো ছিল কিন্তু তবুও আমাদের সত্যি কথা বলতে মন থেকে চাইছিলাম না আমরা যেতে শুধু বৌদি দাদা এদের জন্য আমাদের যাওয়া খারাপ লাগছিল আর আমাদের আস্তে আস্তে অনেকটাই অন্ধকার হয়েছিল কারণ যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার না একটু সন্ধ্যাটা তাড়াতাড়ি নেমে গেছে আর আমাদের যেতেও একটু লেট হয়েছিল যেহেতু ওই যে ঘোষ দাদা আসলো আজকে বদিরা বাড়ি ছিল না ঘোষ দাদা আসলো দুধ নিয়ে গেল তারপরে গিয়ে আমরা বেরোলাম অনেকটাই লেট করে গেছি তো মনুসোনাকে নিয়ে আসলাম মনুসোনাকে আনার পর ওই লুচি সিমুই এগুলো দিলাম খেলো খেয়ে কখন যে ও চলে গেছে আমি খেয়ালই করিনি আমি ভিডিও এডিটের একটু কাজ ছিল সেটা করছিলাম কখন বেরিয়ে গেছে যাই হোক দুষ্টু হয়েছে জানো তো খুবই দুষ্ট হয়ে গেছে এখন আমার মনুষও না তো যাই হোক এখন আপাতত কোনো কাজকর্ম নেই রাতে রান্নাও নেই তো ভাবজি কিছু মিনি ব্লগ রয়েছে সেগুলো একটু এডিট করতে হবে সেটা নিয়েই ভাবজি এখন বসবো আর গ্রিলের দোকানে যাওয়ার কথা ছিল তো সন্ধ্যে নেমে গেছিল বৌদি ফোন করছিল তো তার জন্যে আমি আর গ্রিলের দোকানে যাইনি দেখি কালকে পর্যন্ত দেখি না হলে অবশ্যই কালকে ভাবজি গ্রিলের দোকানে যাবো তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো থেকে সবাই থেকো আর আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে শুভরাত্রি